রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হলো। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুপুরের পর থেকে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয়। তার রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে, তখনই ডাক্তারদের খবর দেওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফার্মাবিলির বাড়িতেই শুরু হয়েছিল প্রাথমিক চিকিৎসা, কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝেই তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, কার্যত জোর করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কারণ হাসপাতালে ভর্তির ব্যাপারে বুদ্ধদেববাবুর বরাবরই অমত ছিল।